কুম আসসালাম ওর বরকত ভাই আমিন মাঝে মাঝে প্রশ্ন করেছেন যে জাহি নামাজে যদি কাবার ছবি বা মসজিদের ছবি থাকে তাহলে সেই জাহিনামাজে নামাজ হবে কি না আর জাহিনামাজ কেমন হওয়া দরকার দেখেন যাই নামাজ কেমন হওয়া দরকার কথা কথাটা আগে বলি জাই নামাজ যত সিম্পল হবে যত সাদা হবে সাদা সিদি হবে ততই ভালো যত নরমাল হবে তত ভালো এক কালার এক কালার হলে বা কালার কম হলে বেশি তত ভালো হবে কেননা পান্দা যখন নামাজ পড়ে তো বান্দার সাথে আল্লাহর একটা কন্টাক্ট থাকে তো সেখানে যেখানে আপনি নজর দিবেন সিজদার জায়গাতে সেখানে যদি চাকচিক্য থাকে তো অনেক ব্যাধা মানে সেখানে ব্যথা ঘটে বিঘ্ন ঘটে সেই জন্য যত নরমাল থাকবে ততই বেশি ভালো এখন আমাদের উচিত হবে যে নামাজগুলো নর্মাল বানানো কিন্তু এখন বর্তমানে যত যুগ হচ্ছে তত যত মানে ডিজাইন করতে পারে ততই সমান মানুষ সেই ডিজাইন ডিজাইনওয়ালাগুলো নিচ্ছে আমি বলবো না যে যাই নামাজে কাবার ছবি থাকলে বা আপনার মসজিদের ছবি থাকলে নামাজ হবে না কিন্তু একথাটা বলবো সেখানে যদি আপনার নজর পড়ে সেখানে যদি নজর পড়ে আপনার নামাজের যদি একগ্রতা নষ্ট হয় তাহলে অবশ্যই সেই সেই মশাল্লাকে সেই মসজিদওয়ালা বা সেই খাবাওয়ালা মুসাল্লাকে বাদ দিতে হবে